Kita, Kita, Kulsum. Mommy, loh, next week ki. Ki hoise ki, Kulsum bhabi? Shams, mommy, loh, next week hoche. Shams, da, I mean Shams, your birthday. Are hai, Shams, your birthday to next week ki. কি ব্যাপার এরাই তিনজন মিল্লা ঘুষুর ঘুষুর কি করতেছে মামিলা আমি চিন্তা করেছি যে এইবার শামসুর বার্থডেতে আমরা ওকে একটা সারপ্রাইজ দেব এটা তো খুবই ভালো বুদ্ধি দারুণ হবে এরা তো আমার জন্মদিনের প্ল্যান করতেছে এরা তিনজন মিলে আমার জন্মদিনের সারপ্রাইজ দেব ভাবতেছে মানে কি কিটা কইতাম আমার মা আমার বোন আমার কলেজের কুলসুম আমার এত ভালোবাসে এরা আই লাভ ইউ টু শুনি তো ভালো করে কিতা কিতা প্ল্যান করে আমার জানবি শামস আমরা শামসের জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টি অর্গানাইজ করব হোয়াটস এ আচ্ছা আমু কুসুম ভাবি শোনো আমি একটা কথা বলি আমরা কি করব জানো আমরা না আগে ভাগে শামসু ভাইয়ের জন্য একটা ভালো বার্থডে কেক অর্ডার করে ফেলবো বুঝছো হ্যাঁ হ্যাঁ কেক অর্ডার দিতে হইব কেক অর্ডার দিব আমার লাগে আমার জন্মদিনের লাগে কিন্তু বার্থডে কেক কি ফ্লেভারের অর্ডার করা যায় জন্মদিন আমার আর হেরা এদের পছন্দের কেক অর্ডার করবো কিন্তু শামসু ভাইয়ের মনে হয় চকলেট ফ্লেভারের কেক পছন্দ ছিল আমিও তো চিন্তা করতেছি আমার ফুলা ডারে আমার একটা মাত্র ফুলা আমার গিফট দিব আমার জন্মদিনের গিফট দিব আমি চিন্তা করেছি আমরা সবাই মিলে টাকা দিয়ে ওর জন্য একটা স্পেশাল কিছু কিনে ফেললে কেমন হয় ও মাই গড এটা তো খুবই ভালো আমরা কি করব জানো একটা এসি কিনব এসি এসি তো আমার আছে তো শামসুর ঘরে তো এসি আছে আগে থেকে আরে আম্মু কুসুম ভাবি শামসু ভাইয়ের রুমে এসি আছে আমি জানি কিন্তু শামসু ভাইয়ের বোনের রুমে তো এসি নাই চিন্তা করো কি শিয়ানা ও মা গো শামসুর জন্মদিনের শামসুর বইনেরে এসি লাগাই দিতাম আমরা এবার শামসু ভাইয়ের বার্থডেতে এই টাকা দিয়ে শামসু ভাইয়ের বোনের রুমে একটা এসি লাগাই নিব তুই আসস তোর নিজের ধান্দায় চুপ কর বার্থডেটা শামসুর তোমার না শামস এই যে আমার কুলসুম আমার কুলসুম এসে আমার কলিজা আদিকে আমি কুলসুম রে এত আই লাভ ইউ করি মামিলো আমার মাথায় একটা অনেক ভালো বুদ্ধি এসেছে মামিলো আমি ঠিক করেছি যে আপনি কিছু টাকা দিবেন শামস কিছু টাকা দিবে আমি কিছু টাকা দিব তারপর সেই টাকা দিয়ে আমরা শামসুর ওয়াইফের জন্য কিছু গোল্ডের অর্নামেন্টস কিনব ও মা এটা টাকাগুলো একটা ভালো জায়গায় ইনভেস্ট হয়ে গেল কিতা কুলসুম গোল্ডের অর্নামেন্টস কিনতে চায় মানে জন্মদিন আমার আর কুলসুম কুলসুমের লেখা গয়না কিনবো মানে চিন্তা করছো আম্মু কুলসুম ভাবির বুদ্ধি শুনছো শুনছো বাবুরে কুলসুম তোমারে তো আমি একেবারে বোকা শোকা মনে করছিলাম তুমি তো ভালোই শিখনা সালাক কুলসুম আমি তোমারে অনেক ভালোবাসতাম আমার একটা মাত্র ফোলা আমার ফোলার জন্মদিনে ওরে একটা ভালো কিছু না দিতে পারলে আমার মনে শান্তি লাগবো না আমার মা ঠিকই আমার লেগেই চিন্তা করব আমি আমি কইতাছি আমার ফুলারে আমি কি দিমু ফ্রিজ 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 দিয়া কিতা করতাম কে ফ্রিজ ফ্রিজ হ্যাঁ ওয়ালটন থেকে একটা ভালো ফ্রিজ কিনে দিমু ফ্রিজ দিয়া কি করব তুই বেশি বুঝোস হ্যাঁ সামনে কোরবানি রিদাই তা সে ফ্রিজার এখন অনেক দরকার ফ্রিজ একটা এমনিও লাগবো বুঝছস মমিল আমরা ওয়ালটনের ফ্রিজই কেন কিনবো হ্যাঁ মা ওয়ালটনের ফ্রিজই কেন ওয়ালটন থেকে কিনমু কারণ তো জানোস নি এই কোরবানি ঈদ উপলক্ষে ওয়ালটন থেকে তুই যদি ফ্রিজ কিনস তাহলে তুই গাড়ি জিতার সুযোগ পাবি আমার আম্মা ঠিকই ওয়ালটনের ফ্রিজ কিনতে চায় জানো গাড়িটা জিতলে পরে এটা আমারে গিফট করতে পারে আমার আম্মা কত ভালো রিয়েলি ও মা গো আমরা একটা গাড়িও হইয়া যাইব কি এই কোরবানি ঈদ উপলক্ষে ওয়ালটন আমাদেরকে গাড়ি জিতার সুযোগ দিছে ওয়াও গাড়ি হলে তো খুবই ভালো হয় মামিলো ওই গাড়ি দিয়ে
পারি না, দূরে দূরে ওরা গেট টুগেদার করে, কিন্তু একটা গাড়ি থাকলে তো তখন যাইতে পারবো, আর শপিং এ যাওয়া অনেক ইজি হবে। আমিও ডাক্তারের কাছে যাইতে পারবো আরাম করে, আর বাজার টাজারও করতে পারবো গাড়ি দিয়া, কি কস। চিন্তা করো চিন্তা করো, জন্মদিন না আমার না হেরান সি আম্মা সি। কি ভালো ভালো চিন্তা করতেছিল আমার মেয়ে, এটা তো আমি সব শুনছি। হ্যাঁ আম্মা তুমি আমার চুলাই আমি মনে বাদ দিচ্ছি। আম্মা আম্মা তুমি যাইবা না, তুমি এনেই থাকবা, তুমি কেমনে বললা আম্মা আমি তোমার একটা মাত্র ফোলা বাগুরে। আমি মাফ চাই তোমার কাছে, আমার জন্মদিন তোমরা করো লাগবো না তো, আমার জন্মদিন আমি নিজেই করবো, আমার জন্মদিনের পার্টি আমি নিজেই দিমু। ওয়েলকাম পন্নে সাজবে বাড়ি, আর